সময় খুবই সংকীর্ণ, অল্প দু একটি বিষয় ইনশাআল্লাহ আলোচনা করে সমাপ্ত করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। যে বিষয়টি নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব, যে রমজান আমাদেরকে কি শিক্ষা দিল, আমরা এই রমজানের মাধ্যমে কি শিক্ষা পেলাম, দীর্ঘ এক মাস সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষা আমাদেরকে দিতে চেয়েছেন সেই শিক্ষা থেকে কতটুকু শিক্ষা আমরা অর্জন করতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় এই মাসের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এই হাদিসের যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ইবাদা ফরজ করেছেন সকল ইবাদতের মাধ্যমে সর্বপ্রথম যে শিক্ষা আমাদেরকে দেন সেটি হলো তাওহীদের শিক্ষা। তদ্রূপ সালাতের মাধ্যমে, যাকাতের মাধ্যমে এবং যাবতীয় ইবাদতের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দেন তাওহীদের শিক্ষা। এই রমজানের মাধ্যমেও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান, মান কামা রমাদানা ঈমানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি হাদিসের মধ্যে এভাবে এসেছে যে ঈমানের সহিত যে ব্যক্তি সিয়াম পালন করবে। কারণ বর্তমান সময়ে মেডিকেল সায়েন্স এ কথা বলছে, যদি কোনো ব্যক্তি উপবাস থাকে তার শারীরিক উপকারের জন্য, তাহলে সেই ব্যক্তি এই সওয়াবের অন্তর্ভুক্ত হবে না। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সহিত সিয়াম পালন করবে, এ কথা বিশ্বাস করবে, যদি আমি সিয়াম পালন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আমাকে জান্নাতের বিশেষ দরজা দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং আমাদের এই রমজানের মৌলিক একটি অন্যতম শিক্ষা হলো তাওহীদের শিক্ষা, যে শিক্ষা আমাদের প্রতিটা ইবাদার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে রমাদানুল করিম, তা হলো আমলের শিক্ষা। ঈমান, আমল, আখলাক, এই তিনটা শিক্ষা দিচ্ছে আমাদেরকে রমাদান। কীভাবে সেই শিক্ষা দিচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস যখন আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানদেরকে বেঁধে রাখে, যাতে বান্দা বেশি বেশি ইবাদত করতে পারে। এই মাসে আমলে সালেহ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আমরা বছরের এগারো মাসে হয়তো কিয়ামুল লাইল করি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কিয়ামুল লাইল করার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমরা অনেক ইবাদত অন্যান্য মাসে করি না, যেমন সিয়াম হয়তো আমরা অন্যান্য মাসে রাখার মতো সেই সময় আমাদের হয় না, সাদাকা আমরা অন্যান্য মাসে অনেক কম করে থাকি, কিন্তু এই মাস যখন আসে আমরা অধিক হারে আমলে সালেহ করি। অর্থাৎ এই মাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে আমরা আমলে সালেহ করতে পারি। অন্য ভাষায় যদি আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন আমাদেরকে শিখাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করছি আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কিভাবে? যে সূর্য আর সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা এই সময়ের মধ্যে রোজা ভঙ্গ করে, সিয়াম ভঙ্গ করে এই সকল বিষয় থেকে আমরা বিরত থাকছি। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিষেধ করেছেন সেই নিষেধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা পানাহার থেকে বিরত থাকছি, আমরা এই ধরনের সিয়াম ভঙ্গ করে যে সকল বিষয় সেগুলো থেকে যেভাবে বিরত থাকছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার আদেশ মানতে পারি, অন্যান্য বাকি এগারো মাস যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করতে পারি, সেই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে সিয়াম আমাদেরকে তা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা দেয়, তা হলো আখলাক। সিয়াম আমাদেরকে একদিক থেকে আমল শিক্ষা দিচ্ছে, আমাদেরকে ঈমান শিক্ষা দিচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সামাজিক জীবনে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হলো আমাদের আখলাক। আমরা মানুষের সাথে কীভাবে আচার আচরণ করব, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমরা মানুষের সাথে কীভাবে চলাফেরা করব, কথাবার্তা বলবো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো, সিয়াম পালন করলো, এরপরে সে মিথ্যা কথা বললো, মান লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালি বি,
ফালাইসালিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে যদি সে মিথ্যা ছাড়তে না পারে, এভাবে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সাথে গাদ্দারি করা, চুক্তির খেলাফ করা, এই সকল বিষয় যদি সে ছাড়তে না পারে, তাহলে এই ব্যক্তির সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ আসবে না। তাহলে সিয়াম আমাদেরকে আখলাক শিক্ষা দিচ্ছে, আমাদেরকে ইমান শিক্ষা দিচ্ছে, আমাদেরকে আমল শিক্ষা দিচ্ছে। আখলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা যা ইচ্ছা তাই বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানে হুদুদ ঠিক করে দিয়েছেন, আমরা কি বলবো, আমরা কি কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে যে ব্যক্তি ইমান আনে কিয়ামত দিবসের প্রতি এবং পরকালের প্রতি, সে যেন ভালো কথা বলে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে, রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা আখলাকের মাধ্যমে মানুষের কাছে ইসলামের এই আখলাক আমরা উপস্থাপন করব। সম্মানিত উপস্থিতি, ইসলাম আমাদেরকে এই রমজানের মাধ্যমে শিক্ষা দিচ্ছে যে আমরা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে নিতে পারি। আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে যে ভুল করে থাকি, অনেক বিধিবিধান থেকে আমরা বিরত থাকি, কীভাবে আমরা আমাদের গুনাহ মাফ করতে পারি, এই সামান্য কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে দিয়েছেন যে এই রমজান পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তার জীবনের গুনাহ মাফ করতে না পারে, সেই ব্যক্তির জন্য ধ্বংস। একদিন জিবরীল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছিলেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন বললেন আমিন, তৃতীয় ধাপে বললেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন ব্যাপার, আপনি আমিন আমিন বললেন, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তার মধ্যে একটি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাস পায় আর যদি তার জীবনে গুনাহ ক্ষমা করতে না পারে, তার জন্য ধ্বংস। কীভাবে আমরা গুনাহ ক্ষমা করব, কী মাধ্যম গুনাহ ক্ষমা করার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মাধ্যম আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদানা ঈমানান ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোনো ব্যক্তি রমজান মাসের কিয়াম করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তাহলেও তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। তাহলে দুটো পেলাম, এক নম্বর হলো সিয়াম, দ্বিতীয় নম্বর হলো রাত্রিবেলা কিয়াম। এরপরেও যদি কোনো ব্যক্তি এগুলো না পারে, অর্থাৎ কিয়াম করতে পারলো না, সিয়াম তো অবশ্যই পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কিয়ামুল লাইলের যে রাতগুলো আছে, এই রাতগুলোতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সুতরাং আমরা এই রমজানের মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইবো, রাত্রিবেলায় ক্ষমা চাইবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে, বান্দাদেরকে বলতে থাকে, কে আছো, আমি তাকে ক্ষমা করে দিব। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসে বেশি বেশি রোনা জারি করবো, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো, এই মাসের হুকুক আমরা আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।